بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فمن التمديني بهيرا، السلام عليكم ورحمة الله وبركاته. أما درك بهاي طالب بهاي তিনি মক্কা থেকে একটি প্রশ্ন করেছেন, যে একটি ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন, যে এক ভাই, যে একটি আমাদের ভাই, দিনী ভাই এবং সহি আকিদা রাখে, ওনার আরেক ভাই যিনি ওনার মতো নয়, উনি তাকে বলেছে যে তোমাকে দেখতে কাফেরের মতো লাগে। তো উনি এই কথা যেটি বলেছেন, এটার হুকুম কি নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। তো প্রথমে আমি এই তোলে ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরাকাত। প্রথমেই আমরা আমাদের প্রত্যেকটি দিনী ভাইকে বলবো যে আমরা বেশি করে আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের বেশি বেশি করে আমরা যখন জ্ঞান অর্জন করব, আমরা আমাদের অনেক অনেক সমস্যা আমরা সমাধান করতে পারবো। আমাদের কিছু কিছু দিনী ভাইরা যারা নাকি আগে প্রদভস্ট ছিল এবং সহি দিন শিখেছে, দেখা যায় অনেক ভাইরা নিজেরা যখন সহি দিন শিখে থাকে, তখন নিজেদের ফ্যামিলিকে তারা সহি দিন শিখাতে চায় এবং সবাইকে দাওয়াত দেয়। অনেক ভাইদেরকে দেখা যায় যে ওরা মনে করে যে আমি দাওয়াত দিলেই আমার কথাটি ওরা শুনি ফেলবে, এবং খুব কেউ ওর কথা না শুনলে দেখা যায় যে উনি রাগ করে এবং কেন আমার কথা শুনলো না, আমি বললাম কেন শুনলো না। আসলে আমরা আমাদের দাওয়াতের হেকমত জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন মজিদে বলেছেন যে উদউ ইলা রব্বিকা বিল হিক উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমরা হিকমতের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন এবং দাওয়াত দেওয়ার আমাদের কৌশল জানতে হবে। এবং আমরা জানি যে নূহ আলাইহিস সালাম যে ওনার কওমে উনি 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব কম মানুষই ওনার কথা শুনেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নবুয়ত কেটে দেয়নি, ওনাকে নবী হিসেবে রেখেছে। যদিও উনি এত বছর দাওয়াতের কাজ করার পরেও সামান্য কিছু ব্যক্তি ওনার দাওয়াতে কবুল করেছেন। সুতরাং ভাইরা, আমরা দাওয়াত দিব হেকমতের সহিত, এবং দাওয়াত দেওয়ার মনে করবেন না যে দাওয়াত দিলেই আপনার কথা মানুষ শুনবে। আপনার কাছে হলো হেদায়েতুল ইরশাদ, আপনি মানুষকে দাওয়াত দিবেন, কিন্তু হেদায়েতুত তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে ইন্নাকা, তার আমাদের নবীকে বলতেছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্না আল্লাহা ইহদি মান ইয়াশা, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত দিতে পারো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে হেদায়ত দান করে। সুতরাং ভাইরা, আমরা দাওয়াত দেওয়ার সময় আমরা দাওয়াত দিব এবং হেকমতের সহিত দাওয়াত দিব। আমরা কোরআন শরীফের আরেকটি আয়াত আমি আপনাদের সামনে বলতেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা فقل هل لك الى ان تزكى اذهب الى فرعون انه طغى فقولا له যখন হারুনকে এবং মূসাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ফিরাউনকে যাওয়ার জন্য, বলছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা। যখন মূসাকে এবং হারুনকে ফেরাউনের কাছে যেতে বলেছে এবং বলেছেন যে তোমরা ওর সাথে ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলিও। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আমরা যতই বড় দায়ী হই না কেন, আমরা তো মূসা আলাইহিসসালাম থেকে বড় দায়ী হব না। আর যাকে দাওয়াত দিতে যাচ্ছি সে যতই খারাপ হোক না কেন, সে ফেরাউন থেকে অবশ্যই খারাপ নয়। তো সুতরাং আমরা মূসাকে আল্লাহ বলেছে যে ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলার জন্য, তা আমরাও ভাইরা, যেহেতু আমি মূসা থেকে উত্তম নয় এবং যাকে দাওয়াত দিচ্ছি সেও ফেরাউন থেকে খারাপ নয়, তা আমরা অবশ্যই তাকে নরম ভাষায় তাকে দাওয়াত দিতে হবে। সুতরাং ভাইরা, আমরা দেখা যায় অনেক সময় আমাদের ভাইরা
ওনারা তো হেদায়েত পেয়েছে এবং চেষ্টা করে যে ওনাদের ফ্যামিলিকেও হেদায়েত আনার জন্য। সেজন্য যখন নাকি দাওয়াত দেয়, কেউ যদি দাওয়াতের কথা না শুনে তখন অনেক সময় দেখা যায় রাগ করে ফেলে, ঝগড়া করে ফেলে। সেজন্য আমরা চেষ্টা করব রাগের মধ্যে না, রাগের মাঝে না যাওয়া, আমরা ঝগড়া করব না। এবং যদিও আমাদেরকে কেউ রাগ করে ঝগড়া করে, আমরা চেষ্টা করব যে ঝগড়া না করে ঠান্ডা মাথায় আমরা দাওয়াতের কাজ করব। আমাদের এই ঘটনা যে হয়েছে আমাদের এই ভাইয়ের সাথে, তার এবং তার ভাইয়ের সাথে যে ঝগড়া হয়েছে, তার ভাই এবং তাকে যে কথাটি বলেছে, আসলে কথাটি খুবই খারাপ কথা। এই কাফের শব্দটি আমরা আমাদের মাঝে একজন অপরকে একজন অপর আরেকজনকে কাফের শব্দটি গালি দেওয়াটা খুবই, এটা খুব বিপজ্জনক, খুবই ডেঞ্জারাস, যে আমরা সহজে এই কুফুরি কথাটি আমাদের মুখে আনবো না। একটি হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি মুসলিম সহি মুসলিমে পাওয়া যায়, 60 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুমা মুরাইন ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাত বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বাল আও ইন কানা কামা ক্বাল ওয়া ইল্লা রাজাআত ইলাইহি। এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজনে কোনো একজন মানুষ সে যদি তার ভাইকে বলে হে তুমি কাফের, তাহলে এই কাফের শব্দটি যে কোনো একজনের মাথায় পড়বে, যে যাকে কাফের বলা হয়েছে সে যদি সত্যিকার কাফের হয়ে থাকে তাহলে তো সমস্যা নেই, তার উপরে কাফের শব্দটি পড়লো। আর যদি সে সত্যিকার কাফের না হয়ে থাকে তাহলে যে বলেছে তার উপরেই এই কথাটা হবে, মানে সে নিজেকেই নিজে কাফের বললেন। সুতরাং আমরা এই কাফের, তুমি কাফের এই কথাটা বলাটি পুরা হারাম, কারণ আপনি যদি সে কাফের না হয়ে থাকে তাহলে আপনি নিজেকেই নিজে কাফের বললেন। কিন্তু আমাদের এ ভাই তো সে মানে তুমি কাফের এ কথা বলেনি, বলেছে একমাত্র যে তোমার তোমাকে দেখতে কাফেরের মতো লাগে। আসলে এই কথাটি বলা ঠিক নয়। কেউ যদি তার কাজকর্ম এভাবে করি থাকে কাফেরদের মতো, তার কাজকর্ম করি থাকে কাফেরদের মতো, যেমন ধরে আপনার চুল রাখা, কাফেরদের মতো ড্রেস পরা, এভাবে যদি কেউ করি থাকে, তাকে কেউ যদি বলেও থাকে এভাবে তোমার কাজটি তোমাকে দেখতে কাফেরের মতো লাগে, কারণ ওর কর্মের জন্য, ও যেসব কর্ম করতেছে কর্মটি কাফেরের কর্ম, সেজন্য তাকে যদি কেউ বকা দিয়ে কথা বলে থাকে এই কথাটা তো আমি পছন্দ করতেছি না। যদিও তার কর্মগুলো কাফেরদের কর্ম হয়ে থাকে, তাকে যদি এই কথা বলি থাকে তাও এই কথাটা আসলে বলা ঠিক নয়। তাকে এমন নসিহত করেন আপনি যে আসলে এই কাজটি আসলে কাফেরদের কাজ, মানে কেউ যদি এরকম কাফেরদের মতো, যে আমি যে বলতেছি যে কাফেরদের মতো চুল রাখা, কাফেরদের মতো বিভিন্ন কেউ কেউ কানে কানে ছেলেরা কানের তুল পরে, আবার বিভিন্ন শিকল লাগায় আপনার হাতে এবং গলায়, বিভিন্ন কাফেরদের কাজ করে থাকে, তো এভাবে তাকে নসিহত করা দরকার যে আসলে এইসব কাজগুলো কাফেরদের কাজ, আমরা মুসলমানরা এসব কাজগুলো না করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারোর মতো কোন কাফেরদের মতো কাজ করে তার সে তার কাফেরদের মতো হয়ে যাবে। এভাবে তাকে নসিহত করা দরকার, কিন্তু তাকে তোমাকে দেখতে কাফের মতো লাগে এভাবে না বলাটা আমি ভালো মনে করি। কেউ যদি কাফেরদের কাজ করে থাকে, কাফেরদের মতো চলাফেরা করে থাকে, কিন্তু আমাদের এই ভাই যাকে নাকি এ কথা বলা হয়েছে, আমি মনে করি না, যেহেতু তাকে তার সম্বন্ধে বলা হয়েছে সে একটি সহি আকিদার লোক, সে এভাবে চলাফেরা করে, তাও তাকে এ কথা বলা হয়েছে, তাকে তোহমত দেওয়া হয়েছে যে তোমাকে কাফের মতো লাগে, আসলে মানে কথাটা বলা ঠিক হয়নি। আমি আশা করব মানে যে তাকে যে ওনাকে যে বলেছে, ওনাকে যে ভাই এ কথাটা বলেছে, আপনারা যেহেতু ভুল হয়ে গিয়েছে কথাটি, মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি আমি আশা করব যে ভাই এই কথাটা বলেছে, আমি আশা করব তার থেকে ক্ষমা নিয়ে নেওয়ার জন্য, যে ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমরা আর এসব নিয়ে আমরা ঝগড়া করব না, আমরা উনি যেন ওনার থেকে ওনার মানে ক্ষমা চেয়ে জিনিসটি
আপনার সমস্যার সমাধান করে ফেলে, এবং আশা করব যে আমরা ভবিষ্যতেও এই কাফের শব্দটি সহজে ব্যবহার করব না। আর আমরা সবাই যদি আমাদের মধ্যে ইখতেলাফ থাকে, দেখা যায় যে অনেক সময় ইখতেলাফগুলো আসলে মানে খুব বড় ইখতেলাফ নয়। আমরা বেশিরভাগই আপনারা যদি দেখেন বর্তমানে মাঠে যেসব ইখতেলাফ হয়ে থাকে, ইখতেলাফগুলো আসলে মানে ছোটখাটো ব্যাপারে বেশি ইখতেলাফ হয়ে থাকে, বড় বড় ব্যাপারে ইখতেলাফ কম হয়ে থাকে। মানে আমরা প্রত্যক্ষ দেখতে হবে কোন ইয়াতে শির্ক হচ্ছে, হারাম কাজ হচ্ছে, ওইসব নিয়ে আমরা বেশি খেয়াল রাখবো, কিন্তু ছোটখাটো ব্যাপারে সুন্নত নিয়ে আমরা বেশি খেয়াল করব না। আমাদের বেশি ইখতেলাফ হয়ে থাকে সুন্নত নিয়ে, এটা করা সুন্নত, এটা করা সুন্নত নয়, এইসব নিয়ে আমরা ইখতেলাফ হয়ে মারামারি শুরু হয়ে যায়। আসলে এই ইখতেলাফের জন্য যেসবের জন্য বড় আমাদের ঝগড়া হয়, মারামারি হয়, দেখা যায় যে এই এই এইসব বিষয় আমল না করলেও একজন ব্যক্তি সে মানে বেঁচে যাবে। আর অনেক দেখা যায় ছোটখাটো ব্যাপার, মাকরুহ, ছোটখাটো ব্যাপার, এইসব নিয়েও আমরা মানে অনেক সময় ঝগড়া করি, দেখা যায় এই কাজটা করলেও আশা করি মানুষরা বেঁচে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব যেসব আমাদের ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা ঝগড়া করব না, এবং মানুষদের সাথে চেষ্টা করব যে মানুষ বুঝে নিতে, একজনকে একজন বোঝাতে চেষ্টা করব হাদিস দিয়ে, কোরআন দিয়ে। আপনার সাথে শেখ বুঝতেছে না, অন্য একজন শেখদের কথা নিয়ে কথাটা শুনালেন আপনার ভাইকে। এভাবে আমরা বিভিন্নভাবে মানে দাওয়াত দিয়ে, বিভিন্ন হেকমত সেই দাওয়াত দিয়ে আমরা একে অপরকে দাওয়াতের দাওয়াতের দাওয়া ইসলামের দাওয়াত দিব, কিন্তু আমরা ঝগড়াতে যাব না এবং কথাকাটিতে যাব না, এবং মেজাজ ঠান্ডা রেখে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক মানে সহি আকিদা বুঝার তৌফিক দান করেন, এবং আমরা যেন সবাই ইসলামের দাওয়াত দিতে পারি হেকমতের সহিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।